হ্যালো গাইস, কি খবর সবার? সো দিস ইজ মি সাইদ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকোরিজ বিডি। তো আমি জানি বাইরের অবস্থা খুব খারাপ এবং আমি আশা করব যে আপনারা সবাই আপনাদের ঘরে থাকতেছেন, বাইরে বেরোচ্ছেন না, এবং এই ক্রিটিক্যাল একটা টাইমে যেখানে পৃথিবী পুরাটাই প্রায় স্তব্ধ, ঠিক এই সময়ে আমাদের অ্যাকোয়ারিজ ভাইদের একটা সবচেয়ে বড় প্রবলেম, যেটা একটা হচ্ছে ফুড। অনেকের খাবার শেষ হয়ে গেছে এবং খাবার কেনার জন্য কেউ বাইরে যেতে পারছে না। আমি একটা ভিডিও দেখলাম আমার গ্রুপে, রিসেন্টলি শেয়ার হলো, যেটাতে আপনারা সবাই অ্যাড আসছেন। আই থিঙ্ক অ্যাকোয়ারিজ বিডি আপনারা ফেসবুকে সার্চ করে পেয়ে যাবেন। প্রায় 5000 মেম্বারের একটা পরিবার। আপনি রিকোয়েস্ট করবো সবাইকে অ্যাড হয়ে যাবেন, ওখানে আমরা ট্রাই করি সবাইকে হেল্প করার জন্য। তো এটা আলাদা থাক। এখন যেই বিষয়টা সবচেয়ে মারাত্মক জিনিস যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেসব পেট আছে, ফিশ, বিড়াল, কুকুর, যেগুলো আমরা পালি, এগুলোর খাবার নিয়ে সবারই অনেক প্রবলেম মানে হচ্ছে। আমি যেগুলো দেখলাম, কাঁটাবনের দোকানগুলোও বন্ধ এবং ভিতরের পশু পাখিগুলোরও খুব খারাপ অবস্থা, অনেকদিন হয়ে গেছে তাদের খাবার দেওয়া হয় না। তো আমাদের যারা মাছ পালি তারা কিন্তু ইচ্ছা করলেই ঘরে বসে থেকে খুব ভালো কোয়ালিটির খাবার বানিয়ে নিতে পারবেন, এবং এটার জন্য আজকে এই ভিডিওটা করা। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা, এবং আমি ভিডিওতে দেখানো মানে ট্রাই করবো দেখানো যেভাবে আমি বাসায় খাবার বানাই, এবং এছাড়াও আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজেরা একটু গুগলে সার্চ করলেও কিন্তু অনেক রেসিপি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা ইজিলি খাবার বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা জিনিস নিয়ে নিয়েছি, একটা হচ্ছে মটরশুঁটি, একটা হচ্ছে গাজর, আর হচ্ছে রসুন। এখন এই তিনটা জিনিসই আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, সো আমি এই তিনটা জিনিসই দিব। এখানে আরও দুইটা জিনিস অ্যাড করলে ভালো হয়, একটা হচ্ছে ব্রোকলি। ব্রোকলি হচ্ছে আপনার ফুলকপি আমরা যেটাকে বলি, ওইটাই গ্রিন কালারের একটা আছে, ওইটা হচ্ছে ব্রোকলি। এছাড়া আপনি যেটা দিতে পারেন এটা হচ্ছে মুরগির কলিজা এবং শ্রিম্প মানে চিংড়ি, এগুলো দিয়ে। আর যদি আপনাদের কাছে ফার্মেসি যদি ওপেন থাকে তাহলে মাল্টিভিটামিন ক্যাপসুল পাওয়া যায়, জেল ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে তরল ভিটামিনস থাকে, 100% মাল্টিভিটামিন যেগুলো ন্যাচারাল, ওগুলোর ক্যাপসুল যদি থাকে তো ওটা অ্যাড করতে পারেন। তো আমাদের কাজ শেষ প্রায়। এখন আমরা যেটা করলাম, সব কিছু নিয়ে নিলাম একটা বাটিতে, এবং আমার কাছে ফিশের জন্য মাল্টিভিটামিন ছিল কিছু, ওইটা আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড এটা কিন্তু লিকুইড থাকবে না, কারণ এটা আমরা শুকিয়ে নেবো আবার। তো এখন আমরা ট্রাই করবো একদম লোয়েস্ট সেটিংয়ে এটাকে একদম ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য, মানে একদম ভালোভাবে যেন কোনো দানা না থাকে। তো পুরোপুরি ব্লেন্ড হচ্ছিল না, কারণ এখানে মানে জাস্ট কোনো তরল জিনিসটা কম ছিল। তো আমি এখন যেটা করেছি সেটা হচ্ছে এটাতে একটু পানি দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে একদম মানে একদম পারফেক্ট, আমরা যেরকম চাই সেরকমই হয়ে গেছে। চুল কই থেকে আসলো এই জিনিসটা? আসলে চুল, আচ্ছা যাক, এই যে দেখেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ট্রাই করবেন এরকমও যেন না থাকে, হ্যাঁ একদম এই যে এরকম যেন হয়, এরকম যেন হয়, এরকম যেন হয় গুঁড়োগুলা, যদি দেখাতে পারি এরকম যেন হয় গুঁড়োগুলা, এরকম যেন হয়ে যায়। এইভাবে ট্রাই করবেন, এরকম এতটা মিহি করে ব্লেন্ড করে না ট্রাই করবেন। আর যদি ব্লেন্ডার ইউজ করতে না চান, ট্রেডিশনাল যে শিলপাটা বলি আমরা, ওইটা দিয়ে করলেও কিন্তু ভালো হবে। তো একটু আম্মুর হেল্প নিতে হবে এটাই। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটু আগে ব্লেন্ড করা আইটেমগুলো। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই এটা এরকম হলো কিভাবে। একটা পরিষ্কার কাপড় অথবা ব্যাগ নিবেন, অ্যান্ড আমি কাপড়ের চেয়ে এটা এই জিনিসটা প্রিফার করি বেশি। এটা হচ্ছে এখন আমাদের দেশে যেসব শপিং ব্যাগ ইউজ করা হয়, তো পলিথিন কমার পর এই জিনিসগুলো আসছে, এগুলো হচ্ছে পাটের ফাইবার বলো এটাকে। তো এইটার ভিতরে যে ছিদ্রিগুলো অনেক ছোট, তো পানিটাই বের হয়ে যায়, বাট আমাদের ভিতরে যে আসল জিনিসগুলো সেগুলো থেকে যায়। তো এখানে একটা এভাবে ধরে এটার উপরে আপনি ব্লেন্ড করাটা ফেলে দিবেন, এরপর এভাবে চার মাথা ধরে হালকা মোচড় দিলেই পানিটা ঝরে যাবে, এগুলো থেকে যাবে। এখন এটা আমরা শুকাবো। শুকানোর জন্য আপনারা এটা রোদেও শুকাতে পারেন, যদি কারো বাসায় ওভেন থাকে ওভেনে শুকাতে পারেন, আর সবচেয়ে মানে যদি কারো বাসায় কিচ্ছু না থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে চুলাতে শুকাতে পারবেন। চুলাতে শুকানোর প্রসেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। যতটুকু পারলাম একদম ছড়িয়ে নিলাম জিনিসটা। তো এখন এটা শুকানোর পালা। শুকানোর জন্য একদম লোয়েস্ট যে টেম্পারেচারটা দেওয়া পসিবল আপনাদের চুলায় সেটা করে নেবেন, নিয়ে উপরে রেখে দিবেন। এখন এই এত অল্প আছে, এটা হয়তো আমার ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে।
এই কাজটা করার সময় অলওয়েজ আপনি সাথেই থাকবেন, কারণ দেখেন এখান থেকে কিন্তু জলীয় বাষ্প আকারে এখানে যে যতটুকু পানি এখনো লেফট পানিটা উড়ে যাচ্ছে, সো এটা একটু মাথায় রাখতে হবে যেন পুড়ে না যায়। সো ময়েশ্চারটা যতক্ষণ থাকবে অতক্ষণ আমাদের হিটটা অন রাখতে হবে, এবং ময়েশ্চারটা চলে গেলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা রেডি। তো আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, এবং আমরা বাজারে কিন্তু দুই ধরনের খাবার কিনতে পারি। একটা হচ্ছে আপনার গোল গোল বলের মতো যেটা থাকে ফিশ প্যালেট, আর একটা থাকে হচ্ছে আপনার ফ্লেক ফুড, যেটা ফ্লেক আর কি, এরকম এরকম পাতার মতো ছোট ছোট থাকে, এরকম এটা আপনার গুড়া গুড়া থাকে এরকমই থাকে ফুডগুলা। তো এটা অনেকটা ফ্লেক ফুডের মতো। এখন যদি ধরেন আপনি দেখবেন যে এটা আস্তে আস্তে উঠে আসতেছে, এটা খুব ইজিলি উঠে আসবে, এটা শক্ত হয়ে লেগে থাকে, এটা ছাড়ানোর জন্য শক্ত কিছু ইউজ করতে পারেন। এমনিতে আপনি একটু টাইম দিলে হাত দিয়ে উঠে আসবে সবগুলো, পণ্যগুলো উঠে আসবে। তো এখন চলে যাই আসল কাজে, টেস্টিং মাছ কতটা পছন্দ করে। এটা তো এটা তো ছিল একটা প্রসেস, আমি এইভাবে খুব ইজিলি দেখাতে পারলাম আপনাদের, কারণ এই জিনিসগুলো আমার কাছে অ্যাভেলেবল ছিল। এছাড়া আপনারা যেটা খাওয়াতে পারেন সেটা হচ্ছে ডিমের কুসুম, সিদ্ধ করা ডিমের যে কুসুম সেটা অল্প করে ভেঙে দিলেও মাছ খুব পছন্দ করে এটা। এবং এই আমি যে রেসিপিটা দেখালাম এটাতে আপনার ইচ্ছা করলে কিন্তু ডিম অ্যাড করতে পারেন। ডিম অ্যাড করলে একটু বেশিক্ষণ বেক করতে হবে, মানে বেশিক্ষণ হিট দিয়ে ওটাকে একদম পাতলা করে নিতে হবে। তো আশা করি ভিডিওটা অনেকের হেল্প করবে, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন কী করতে হবে। আসলে এর আগের ভিডিওগুলোতে যেরকম খুব এনার্জেটিক হয়ে আমি আসতাম, ওইভাবে আসলে আসাটা পসিবল হয়নি আজকে, কারণ আপনার দেশের অবস্থা, আমাদের আমাদের দেশের অবস্থা, পুরো পৃথিবীর অবস্থা খুব খারাপ। তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন নিজের বাসায় থাকার জন্য। এই তো, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি বেঁচে থাকি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অ্যান্ড হ্যাভি ফিশ কিপিং। Peace.